من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل أمركم بالتقوى والتقوى أن تمتلك نفسك وأن تمتلك لسانك حتى لا تتكلم إلا في رضا الله عز وجل وتبتعد عن سخطه ومما يقربك إلى الله عز وجل محبة أصحاب رسول الله صلى الله عليه وسلم فمن أحب أصحاب رسول الله صلى الله عليه وسلم فبحب رسول الله صلى الله عليه وسلم قد أحبهم ومن أبغضهم فببغض رسول الله صلى الله عليه وسلم أبغضهم সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমি আমার নিজেকে এবং আপনাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার ওসিয়ত করছি, যেই তাকওয়ার ওসিয়ত আল্লাহ তাআলা আগের এবং পরের সবাইকে করেছেন, নবী রাসূলগণ করেছেন, এই তাকওয়ার ওসিয়ত অবলম্বন করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। তাকওয়ার ওসিয়তের মধ্যে, তাকওয়ার মধ্যে বড় জিনিস হচ্ছে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করা, কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করা। এই মৌসুম আসলেই, মহরম মাস আসলেই কিছু মানুষের অবস্থা খুব ব্যাগতিক দেখা যায়। তারা যা ইচ্ছে তা বলতে থাকে, ইতিহাস পর্যালোচনার নাম দিয়ে তারা সাহাবায়ে কেরামের সমালোচনার নামে অনেকেই দেখা যায়। এই মহরম মাস আসলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর উপর বিভিন্ন রকমের অপবাদ দিতে থাকে, বিভিন্ন গ্রন্থ পড়ে পড়ে দোষ ত্রুটি সব সাহাবায়ে কেরামের উপর দিতে থাকে। এরাই হচ্ছে বড় ধরনের ফেতনাবাজ, এরাই পথভ্রষ্ট, এটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন এবং তার সাথে এমন লোকদেরকেও ওই যুগে পাঠিয়েছেন যে যুগ আল্লাহ তাআলার পক্ষ থেকে পছন্দকৃত লোকগুলো। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে তাদের থেকে বাছাই করে নিয়েছেন, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়। সাহাবায়ে কেরামের সাথে আর কোনোদিন কারো কোনোদিন তুলনা চলে না, অথচ এই সাহাবায়ে কেরামকে নিয়েই কিছু মানুষের যত সমালোচনা আজ দেখা যায়, অনেকেই এই সমালোচনার ডোর এত বেশি বাড়িয়ে দিয়েছে, এর উপর বই লিখে ফেলেছে, বিভিন্ন রকমের সমালোচনা তারা করে চলেছে। এই জন্য আজকে আমরা আলোচনা করব সেই সাহাবিদের মধ্য থেকে একজন প্রখ্যাত সাহাবি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। তিনিও সাহাবি, তার পিতাও সাহাবি, তার মাও সাহাবিয়া, তার ভাইও সাহাবি, এবং এই গোষ্ঠীর অন্যান্য লোকেরাও সাহাবি ছিলেন। এদের সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তবে প্রথমেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করি। তিনি হচ্ছেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, সখর ইবনে হারব রাদিয়াল্লাহু আনহুমা, তার পিতা উমাইয়া ইবনে আব্দুল শামস ইবনে আব্দুল মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার নসবনামা মিলে যায়। তিনি কুরাশি ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, ইসলামের প্রথম রাজা ছিলেন। আবু আব্দুর রহমান তার কুনিয়ত ছিল, মুসলিমদের মামা বলে তাকে সম্বোধন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লেখক ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় পাত্রও ছিলেন। তার জন্ম হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর পূর্বে বিশুদ্ধ মোতাবেক। কেউ কেউ বলেছেন বিশুদ্ধ মত মোতাবেক 5 বছর পূর্বে, কেউ বলেছেন 7 বছর পূর্বে, কেউ বলেছেন 13 বছর পূর্বে, তা হচ্ছে সর্বোচ্চ মত। ইসলাম গ্রহণ করেছিলেন বিশুদ্ধ মতে, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আমুল হুদাইবিয়া, যেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের সাথে মীমাংসায় যান, তার পরের বছরেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি তার ইসলামকে গোপন রেখেছিলেন, সেই গোপন রাখা ইসলাম তিনি পরবর্তীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন সেই সময় সেটা প্রকাশ করেন। এই জন্য অনেকেই তার ইসলাম সম্পর্কে কথাবার্তা বলে যে তিনি মাসলামাতুল ফাসাদ, অর্থাৎ তিনি জোর করে ইসলাম গ্রহণ করেছিলেন, তারা নিজেরা পথভ্রষ্ট, এই জন্য অন্যের সমালোচনা করে। সে যাই হোক, তিনি
হুদায়বিয়ার সময়ে ইসলাম গ্রহণ করুক বা পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করুক, সে যে সময় ইসলাম গ্রহণ করুক না কেন, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি। এই বিষয়টি আমাদের সবসময় মনে রাখতে হবে। তিনি মারা গিয়েছিলেন দামেস্কে 78 হিজরিতে, 78 বছর বয়সে 60 হিজরিতে তিনি মারা গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন খুব কম, কিন্তু তার বোন থেকে উম্মুল মুমিনীন উম্মে হাবিবা থেকে হাদিস বর্ণনা করেছেন। অনুরূপভাবে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও তিনি হাদিস বর্ণনা করেছেন। আমরা আজকে কিছু তার ফজিলত নিয়ে আলোচনা করব। প্রথম ফজিলত হচ্ছে, প্রথম শ্রেষ্ঠত্ব হচ্ছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবি ছিলেন। সাহাবি হচ্ছে এমন এক ফজিলত যেই ফজিলতের পরে আর কোনো ফজিলত লাগে না। এটাকে বলা হয় তাজাওয়াজ আল কান্তারা, তিনি কান্তারা পার হয়ে গেছেন, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য এটা তার জন্য যথেষ্ট হয়ে গেছে। এই পৃথিবীতে এমন কোনো জাতিকে সরাসরি বলতে পারবে না জান্নাতি, শুধুমাত্র সাহাবায়ে কেরামকে বলা যাবে। এই সাহাবায়ে কেরামের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম। তিনি কোরআনে কারিমে আমরা সাহাবায়ে কেরামের যে প্রশংসা পাই এটা অবশ্যই তাকেও পেয়ে যায়। কোরআনে কারিমে আমরা পাই আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার খালিদিনা ফিহা আবাদান যালিকাল ফাউজুল আযীম। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা আগে ইসলাম গ্রহণ করেছে, মুহাজির হোক আনসার হোক, তারপরে যারা তাদের অনুসরণ করেছে পরবর্তীতে, অর্থাৎ পরবর্তী যারা ইসলাম গ্রহণ করেছে, এরা যারা আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, তিনি যে অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন, তিনি ঘোষণা করছেন সেটা যে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্টি। এই জন্য প্রত্যেক সাহাবির উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই জন্য আমরাও বলি রাদিয়াল্লাহু আনহুম ও আরদাহুম, যে আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়েছেন আমরাও তাদের উপর রাজি হয়ে যাই। আল্লাহ তাআলা তাদের ঘোষণা দিয়েছেন ওয়া আ'দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার, এমন জান্নাতের ঘোষণা দিয়েছেন যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদান, সেখানে তারা চিরস্থায়ী হবে। যালিকাল ফাউজুল আযীম, এ হচ্ছে মহা সফলতা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা ঈমানদারদের উপর সন্তুষ্টি প্রকাশ করেছেন। ইযুবাইউনাকা তাহতাস সাজারা, যখন গাছের নিচে আপনি তাদের বায়াত নিছিলেন, ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তর অবস্থা আল্লাহ জেনে নিয়েছেন, ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতহান করিবা, আল্লাহ তাআলা তাদের প্রশান্তি নাজিল করেছেন তাদের উপরে এবং তাদেরকে অতি দ্রুত আরেকটি জয়ের সুসংবাদ তাদেরকে দিচ্ছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়াল্লাযিনা আমানু, সূরা তাওবার আয়াতে বলছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা আওয়া ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন ওয়া রিজকুন করিম। যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং যারা তাদেরকে ঈমানদারদেরকে যারা মুহাজিরদেরকে সাহায্য করেছে এবং রবিকে সাহায্য করেছে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে প্রকৃত ঈমানদার। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন করিম, তাদের জন্য ক্ষমা রয়েছে এবং উত্তম রিজিক রয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, তার সাথে যারা আছে অর্থাৎ সাহাবায়ে কেরাম তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন আশিদ্দাউ আলাল কুফার, কাফের উপর তারা অত্যন্ত কঠোর, রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে অত্যন্ত দয়া প্রবণ, একে অপরকে দয়া করে, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদেরকে তুমি আপনি দেখতে পাবেন তারা রুকু অবস্থায় আছে, সিজদা অবস্থায় থাকে, তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ তাআলার কাছে দয়া ভিখারি হয়। সিমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারা সিজদার দাগটা সুস্পষ্ট, এটা হচ্ছে তাওরাতে তাদের উদাহরণ, আর ইঞ্জিলে তাদের উদাহরণ হচ্ছে এমন এক গাছ যে তার কাণ্ডের উপর দাঁড়িয়েছে, তারপর সেটা শক্ত হয়েছে, যা দেখতে ঈমান যে কৃষককে আনন্দ দেয় এরকম অবস্থায় পরিণত হয়েছে।
যাতে করে কাফেররা এ দ্বারা কাফেররা এ দ্বারা কষ্ট পায়, অর্থাৎ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীদের বিরোধী তাদেরকে এই আয়াতে কাফের ঘোষণা করা হয়েছে, তাদের এ দ্বারা কষ্ট পায়। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে তারা ইমানদার হইতে পারবে না এবং তারাই তাদের জন্য কোনো মাগফিরাতের ঘোষণা নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এই যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরামের জন্য তার সাথীদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করছেন যারা ইমান এবং আমল সালেহ নিয়ে যাবে তাদের জন্য ক্ষমা এবং উত্তম প্রতিদানের ঘোষণা করছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা উন্নত বলছেন ওয়ামা আলাইকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমাদের কি হলো আল্লাহর রাস্তায় তোমরা কেন খরচ করবে না? আল্লাহর কোরআন আসমান এবং জমিনের সমস্ত মিরাজ তো আল্লাহর কাছে আল্লাহর জন্যই রয়েছে, অর্থাৎ আল্লাহই শুধুমাত্র শেষ পর্যন্ত মিরাজ ওয়ারিস হবেন। লা ইস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবল ফাতহি ওয়া কাতাল। তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের আগে ইসলাম ইমান এনেছে এবং মক্কা বিজয়ের আগে খরচ করেছে যুদ্ধ করেছে তারা কখনো একরকম হতে পারবে না। উলাইকা আযম দারাজাতাম মিনাল্লাযীনা আমানু মিন আনফাকু মিন ক্বাবলু ওয়া মিন বাদু ওয়া কাতালু। যারা মক্কা বিজয়ের আগে যারা খরচ করেছে এবং জিহাদ করেছে তারা মক্কা বিজয়ের পরে যারা খরচ করেছে এবং জিহাদ করেছে তাদের থেকে অতি উচ্চ মর্যাদার। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লান ওয়াআদাল্লাহুল হুসনা। আল্লাহ এদের প্রত্যেকের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন, অর্থাৎ আগে হোক পরে হোক, মক্কা বিজয়ের আগে হোক পরে হোক, যেই ইসলাম গ্রহণ করেছে আল্লাহ তাদের প্রত্যেকের জন্য জান্নাতের ঘোষণা করেছেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা তোমরা যা জানে তা তোমরা যা করো সব জেনে জেনে শুনেই আল্লাহ এদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, পরে কি করবে এটাও আল্লাহ জানতেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন এরা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইনিন ইজ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন অনেক জায়গাতে, তার মধ্যে হচ্ছে হুনাইনের দিন, যেদিন তোমাদের আধিক্য তোমাদেরকে খুব মজা আনন্দ দিয়েছিল। ফালাম তুগনি আনকুম শাইআ, সে আধিক্য তোমাদের কোনো কাজে লাগেনি। তারপর তোমরা ফিরে চলেছিলে, আল্লাহ রসুল তোমাদেরকে ডেকেছিলেন। এই তারপর আল্লাহ তাআলা বলছেন সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। আল্লাহ তাআলা তারপর তার প্রশান্তি নাযিল করলেন রাসূলের উপর এবং ঈমানদারদের উপর। ওয়া আনজালা জুনুদাল লাম তারাউহা। আল্লাহ তাআলা এত এত বেশি সৈন্য নাযিল করলেন, ফেরেশতা নাযিল করলেন যা তোমরা দেখতে পাওনি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সুতরাং এই হুনাইনের ঘটনার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তাদের বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। সুতরাং একটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে যুদ্ধ করেছেন, এর চেয়ে বড় কোনো মর্যাদাপূর্ণ জিনিস আর হতে পারে না। শুধু তাই নয়, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যে সময় মুনাফিকরা কেউ তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেনি, তারা বিভিন্ন অজুহাত দিয়ে পালিয়ে গিয়েছিল, সে সময় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর তাবুকের যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য আল্লাহ তাআলা বলছেন লাকাদ তাবাল্লাহু আলান নাবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বাদি মা কাদা ইয়াযিগু কুলুবু ফারীকিন মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রাহীম। আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন নবীর এবং মুহাজির আনসারদের যারা অনুসরণ করেছে কঠিন বিপদের সময়ে, যখন মানুষের অন্তর বিকৃত হয়ে যাচ্ছিল, বিভিন্ন দিকে চলে যাচ্ছিল, একদল ফিরে চলে গিয়েছিল, যুদ্ধে যায়নি। আল্লাহ তাআলা যারা যুদ্ধে গিয়েছে তাদের তওবা কবুল করেছেন, আল্লাহ তাআলা অত্যন্ত দয়াদ্র। কোরআনে কারীম আল্লাহ তাআলা এইভাবে যারাই হুনাইনের যুদ্ধে যারাই তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। অনুরূপভাবে কোরআনে কারীমে অন্যত্র আল্লাহ তাআলা এই সূরার এই যুদ্ধের কথা উল্লেখ করে বলেছেন ওয়াইযা উনজিলা সূরাতুন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাহিদু মা রাসূলিস্তা আযানাকা উল তালিমিনহুম ওয়া ক্বালু দারনা নাকুম মাল কাঈদিন। যখন কোনো সূরা নাজিল হতো এখন সেখানে জিহাদের কথা থাকতো, তখন যারা ভীতু তারা বলতো আমাদেরকে বসে থাকার মতো অনুমতি দিন, আমরা যেতে পারবো না জিহাদে। কিন্তু আল্লাহ তাআলা প্রশংসা করেছেন অন্যদিকে লাকিনির রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু, কিন্তু রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছে জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা জিহাদ করেছে আল্লাহর রাস্তায় তাদের জান এবং মাল দিয়ে। উলাইকা লাহুমুল খায়রাত, তাদের জন্য রয়েছে কল্যাণকর ব্যবস্থাপনা জান্নাতে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম হবে। আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা, যালিকাল ফাউজুল আযীম।
আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন এমন জান্নাতসমূহ, যে জান্নাতসমূহ নিজ দিয়ে নাহরসমূহ প্রবাহিত, তারা সেখানে স্থায়ী হবে। দালিকাল ফাউজুল আযীম, এ হচ্ছে মহা সফলতা। সূরা তাওবার 86 থেকে 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেটা বলেছেন। এ সবই আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে এর মাধ্যমে বুঝতে চেয়েছেন ঈমানদার রাসূলের সাথে যারা ছিলেন তারাই সবার, তাদের সবার জন্য আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন, জান্নাতের ঘোষণা দিয়েছেন, সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন সর্বদিক থেকে। সুতরাং সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আমাদেরকে সব সময় সাবধান থাকতে হবে। অনুরূপভাবে সূরা হাদিদের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন লা ইস্তাওয়ি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আযযামু দারাজাতাম মিনাল লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা। যারা ফতহে মক্কার আগে খরচ করেছে আল্লাহর রাস্তায়, যুদ্ধ করেছে, তারা বেশি সওয়াব পাবে যারা পরে করেছে, খরচ করেছে এবং পরে যুদ্ধ করেছে। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ বিমা তাআমালুনা খাবির, আল্লাহ তোমরা যা করো সবই জানেন। ইবনে হাজম রহমতুল্লাহ আলাই বলেন আই কুল্লুহুম মিন আহলি জান্নাহ, এর অর্থ হচ্ছে সবাইকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করছেন। কোরআনে কারিমে সূরা তাহরিমে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্য ওয়াল্লাযিনা মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যেদিন আল্লাহ তাআলা অপমান করবেন না নবীকে এবং তার সাথে যারা ঈমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে কখনো অপমান করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং তাদের ডান পাশে নূরসমূহ আলোকিত হবে, যখন তারা ফুল সিরাত পার হবে তখন সে আলোর মাধ্যমে তারা পার হয়ে যাবে, সেখানে কোনো অন্ধকার তাদের হবে না। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের প্রশংসা। তার মধ্যে আমাদের মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সবার আগে প্রবেশ করবেন, তার তিনি শুধু ঈমান এনেছেন তা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি জিহাদে অংশগ্রহণ করেছেন, এটা তার জন্য বড় ধরনের প্রাপ্তি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামের অনেক প্রশংসা তিনি নিজে করেছেন এবং তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। এক হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ যুদ্ধ করবে, যুদ্ধ করার সময় তারা বলবে যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, যদি তাদের মধ্যে কাউকে পাওয়া যায় তার দোয়ার কারণে আল্লাহ তাআলা তখন তাদেরকে বিজয় দান করবেন। তারপর বলা হবে আবার যুদ্ধ হবে, কিছু মানুষ যুদ্ধ করবে, তখন তারা বলবে যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে দেখেছে, তখন তাদের কারণেও তাদেরকে জয় দেয়া হবে। তারপর আরেক সময় তারা যুদ্ধ করবে, যুদ্ধ করার সময় বলা হবে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে ব্যক্তি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের দেখেছে, তাদের মতো কেউ আছে কি না, যদি তারা থাকে তাদের কারণেও সেই যুদ্ধে জয় দেয়া হবে। ইমাম বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম এ উম্মতের প্রথম সারির লোক, এরা হচ্ছে আল রাইল আউয়াল, তাদের সেই মর্যাদা দুনিয়ার কোনো মানুষ সেই মর্যাদায় কোনোদিন পৌঁছতে পারবে না, এই জন্য তাদের জন্য আল্লাহ তাআলা জয়ের ব্যবস্থাপনা করেছেন এবং সুসংবাদ দিয়েছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন-নুজুম আমানাতুস সামা ফাইযা যাহাবাতিন নুজুম আতাস সামা উমা তুআত, আকাশের তারকাগুলো আকাশের জন্য পাহারাদার স্বরূপ, আমানতদার স্বরূপ, যখন আকাশের তারকাগুলো বিনষ্ট হয়ে যাবে তখন আকাশের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। তারপর রাসূল বলেছেন আমি আমার উম্মতের জন্য আমানতদার হিসাবে, আমি যখন চলে যাব আমার সাহাবীদের জন্য আমানতদার হিসাবে আসি, আমি যখন চলে যাব আমার সাহাবীদের উপরে বিভিন্ন রকমের আক্রমণ আসবে, আর আমার সাহাবীর হচ্ছে আমার উম্মতের জন্য আমানতদার স্বরূপ, আমার সাহাবীরা চলে গেলে সেখানে বিভিন্ন রকমের ফেতনা ফাসাদ এবং যত রকমের অত্যাচার অনাচার খারাপ জিনিস ঢুকে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য, প্রতিটি মুসলিমের জন্য সাহাবায়ে কেরামকে আমানতদার ঘোষণা করেছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুন নাস কারনি খায়রু উম্মাতিল কারনি আল্লাযী বুইসতু ফী, সবচেয়ে উত্তম প্রজন্ম হচ্ছে আমার সাহাবীদের প্রজন্ম, অর্থাৎ আমার প্রজন্ম যাতে আমার সাহাবীরা রয়েছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকরিমু আসহাবি ফা ইন্নাহুম খিয়ারুকুম, আমার সাহাবীদের তোমরা সম্মান করো কারণ তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে আমার সাহাবীরা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাম নাসাই তার কুবরাতে উল্লেখ করেন ইহফাজুনি ফি আসহাবি, আমার সাহাবীদের রক্ষণাবেক্ষণের মাধ্যমে আমাকে তোমরা রক্ষণাবেক্ষণ করো, অর্থাৎ আমার সাহাবীদের উপরে কথাবার্তা বেশি আজেবাজে কথা বলিও না তোমরা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাসুবু আসহাবি, আমার সাহাবীদের কাউকে তোমরা গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলু উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিন ওয়ালা নসীফাহু, তোমাদের কেউ যদি কোনো
এই ওহুদ পাহাড় পরিমাণ যদি কোনো স্বর্ণ তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো, আমার সাহাবিদের এক মুঠ দানের মতো তোমাদের সেই দান হবে না। অর্থাৎ সাহাবায়ে কেরামের এক মুঠ দান আমাদের এরকম ওহুদ পাহাড়ের মতো দানের সেটার কাছে পৌঁছতে পারবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাম নিজেই সমুন্নত করে গেছেন। সুতরাং তার সাহাবিদের ব্যাপারে কেউ কোনো মন্তব্য করার কোনো সুযোগ থাকবে না। কেউ মন্তব্য করলে সে নিজেই ধিকৃত হবে, নিজের উপরে নিজে বিপদ ডেকে আনবে, নিজেই অপমানিত হবে, সাহাবায়ে কেরামের কোনো ক্ষতি সে করতে পারবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু সাবাবিন ওয়া নাসাবিন মুনকাতুন ইয়াউমাল কিয়ামা ইল্লা সাবাবি ওয়া নাসাবি ওয়া ফি রিওয়ায়াতিন ইল্লা সাবাবি ওয়া সাহরি। কিয়ামতের দিন প্রত্যেকের সম্পর্ক অচ্যুত হয়ে যাবে, নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে, কিন্তু আমার বংশের আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক সেটা কোনোদিন কর্তৃত্ব হবে না। অন্য বর্ণনা আসছে, আমার বিবাহিত যাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি তাদের আত্মীয় স্বজন তাদের যেভাবে আত্মীয় হয়েছে আমার শ্বশুরালয় তাদের সাথে আমার সম্পর্ক কোনোদিন কর্তৃত্ব হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে এবারে প্রশ্ন করা হয়েছিল যে এর দ্বারা কি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শামিল কিনা। এর ভিতরে তিনি বলেছেন, অবশ্যই, তোমাদের কি হলো মুআবিয়ার ব্যাপারে, তোমরা রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে কেন তোমরা প্রশ্ন করছো? তিনি তো সবার আগেই তার উপরে থাকবে, তার সাথে থাকবেন, তারকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেহেরকে ভালোই সম্মান করতেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই ব্যাপারে ইমাম আহমদ তার সাহাবিদের ব্যাপারে কোনো কথা বললে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন যে ইজা রাআইতা আহাদান ইয়াজকুরু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসুইন ফাত্তাহিমহু আলাল ইসলাম। আহমদ ইবনে হাম্বল বলেন, যখন তুমি দেখতে পাবে কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী সম্পর্কে খারাপ মন্তব্য করছে, তখন মনে রাখবে তার ইসলামের মধ্যে সন্দেহ আছে, তার ইসলামের মধ্যে কোনো সন্দেহ আছে, এটা তোমরা মনে রাখবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাউলি আসহাবি ওয়া আসহারি, তোমরা আমার সাহাবীদের ছেড়ে দাও, তাদের ব্যাপারে কোনো আজেবাজে মন্তব্য করো না। ওয়া আসহারি, আমার শ্বশুরালয়ের সম্পৃক্ত যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের ব্যাপারে তোমরা ছেড়ে দাও। ফামান সাব্বাহুম ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন। কেউ যদি তাদেরকে গালি দেয় বা খারাপ কথা উল্লেখ করে তার উপরে আল্লাহ লানত হবে, মালায়েকাদের লানত হবে এবং সমস্ত মানুষের লানত তাদের উপর পতিত হবে। অর্থাৎ সাহাবায়ে কেরাম রেদওয়ান রাসূলুল্লাহ আলাইহি আজমাইনের ব্যাপারে কোনো রকমের কটু কথা খারাপ বাক্য ব্যবহার করা জায়েজ নাই। এর মধ্যে আমাদের মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অবশ্যই পড়বেন যে তা তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়ের মধ্যে অন্তর্ভুক্ত। দ্বিতীয় যেই কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আমরা ভালোবাসতে হবে তা হচ্ছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লেখক, ওহী লেখক ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ডাকার জন্য একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ছোট বয়সে ছিলাম, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের শব্দ শুনে দৌড়ে গিয়ে দরজার পিছনে লুকিয়েছি, রাসূল আমাকে সেখান থেকে টেনে বের করলেন, হাত দিয়ে ধীরে থাপ্পড় দিয়ে দুইবার যে যাও মুআবিয়াকে ডেকে নিয়ে আসো। আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যাই দেখলাম উনি খাচ্ছেন, আবার আমাকে পাঠালেন যে তুমি আবার ডেকে নিয়ে আসো। তিনবার পরে তিনি বললেন, লা আশবা আল্লাহ বতনা, ফ্যাট না ফুরুক, এত খায় কেন? সাধারণত যেভাবে এটা বলা অর্থ গালি গালাজ নয়, এটা হচ্ছে মোলাতাফা বলা, এটা আরবিতে, অর্থাৎ সে কেন আমি ডাকছি আসছে না, এটা হচ্ছে সাধারণত সালাদের সাথে যে সমস্ত ব্যবহার সেই ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখিয়েছেন, হাসি তামাশার ব্যবহার, কিন্তু এটা দ্বারা কেউ যেন খারাপ অর্থ না নেয়। অর্থাৎ তিনি এটাকে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আমি যদি কাউকে কোনো গালি দিয়ে থাকি, আল্লাহ কারো বিরুদ্ধে বদদোয়া করে থাকি, আল্লাহ সেটাকে তুমি দোয়ায় পরিণত করে দাও, এই জন্য সেটা তার সাফে বর হয়েছে, অর্থাৎ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেটা দোয়ায় পরিণত হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য। কারণ তিনি ডেকেছেন কী জন্য? লেখার জন্য, হাদিসে আছে তিনি ওহী লেখার জন্য তারা ডাকছিলেন, ওহী নাজিল হয়েছে, এখন লিখতে পারে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু লেখক, আর আরবের মধ্যে লেখক সংখ্যা খুব কম ছিল, যারা লিখতে পারতো তাদের মধ্যে একজন ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় আরেক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনি মুআবিয়াকে কাতিব হিসেবে গ্রহণ করে নেন আপনার ওহী লেখক হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তাকে আমি গ্রহণ করে নিলাম। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। তৃতীয় যে কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করা যাবে না, তাকে ভালোবাসতে হবে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছেন।
কিভাবে দোয়া করেছেন স্পষ্ট হাদিসে আছে, ইমাম তিরমিজি উল্লেখ করেছেন হাদিসটি, সনদটি সহিহ। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা জালহু হাদিয়া মাহদিয়া, আল্লাহ তাকে তুমি হেদায়েতকারী হেদায়েত প্রাপ্ত বানিয়ে দাও, আল্লাহ তাকে ওয়াহদিহি তাকে হেদায়েত দাও, ওয়াহদি বিহি তার দ্বারা মানুষকে হেদায়েত দাও। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার সময়ে ইসলামের যে উপকার হয়েছিল, যেই যেই প্রশস্তি হয়েছিল আর কোনো সময় সেটা হতে পারেনি, এবং নির্দ্বিধায় মুসলিমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতো এবং কোনো রকমের অশান্তি সেখানে দেখা যায়নি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসনকালে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি যথাযথভাবে প্রতিফলিত হয়েছিল। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতাল কিতাব ওয়াল হিসাব ওয়া কিল আযাব, আল্লাহ আপনি মুআবিয়াকে লেখা শিক্ষা দিন, ভালো করে লিখতে পারে যেন, এবং তাকে অঙ্ক কষা শিক্ষা দিন এবং তাকে আযাব থেকে মুক্ত করুন। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন ইনুল্লি তাফা আমরান ফাদিল, হে মুআবিয়া যখন তোমার কোনো দায়িত্ব দেওয়া হবে ইনসাফের সাথে দায়িত্ব পালন করবে। তখন তিনি ফকির ছিলেন, গরিব ছিলেন, তিনি আশ্চর্য হয়েছেন যে রাসূলটা কেন বললেন। যখন তাই জন্য তখন বললেন সেদিন থেকে আমার মনে সুপ্ত বাসনা আসলো যে একদিন বোধহয় আমার উপর দায়িত্ব এসে যাবে। তারপর যখন তিনি দায়িত্ব এসে তখন তিনি ইনসাফের সাথে সমস্ত দায়িত্ব যথাযথ পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে এই উম্মতের প্রথম অবস্থা হবে নবুয়ত এবং রহমত, তারপর হবে খেলাফত রহমত, তারপর হবে মালিক বা রাজত্ব এবং রহমত। এই রাজত্ব এবং রহমতের মধ্যে প্রথম হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আউয়ালু মুলুক ইসলাম, ইসলামের প্রথম রাজা। সুতরাং এটাকে নিকৃষ্ট দেখে যারা আজ রাজা হওয়াটাই দোষে দেখতেছে সেটা নয়, রাজা হওয়াটাও ভালো। আমরা জানি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি রাজা ছিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি রাজা ছিলেন, অনুরূপভাবে পরবর্তী যারা আসছে অনেক রাজাও ভালো কাজ করেছে তাদের কোনো সন্দেহ নেই। সুতরাং রাজা দেখেই মন খারাপ করার কোনো কিছু নেই, বরং এটা ইসলাম অনুমোদিত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালিকান ওয়া রাহমা, রাজা হবে এবং রহমত থাকবে, রাসূল সে ঘোষণা করেছেন। তিনি বলেন নাই যে এর বিরুদ্ধে তোমাদেরকে দাঁড়াতে হবে বা যুদ্ধ করতে হবে, এরকম কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। সুতরাং বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কারণে এই সাহাবীকে আমাদের ভালোবাসতে হবে, তিনি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। চতুর্থ যে কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতে হবে তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুল বাহরা কাদ আউজাবু, তিনি বলেছেন আমার উম্মতের মধ্যে প্রথম যারা সমুদ্রে যুদ্ধ করতে যাবে তারা জান্নাতকে ক্রয় করে নিয়েছে। এবং তিনি হচ্ছেন সেই যুদ্ধের নেতা ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। নেতা বাদ দিয়ে অন্যদের কথা আমরা আর কোনো চিন্তা করতে পারি না, তিনি প্রথমে যুদ্ধ করেছেন। সুতরাং এই সাহাবীর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সুসংবাদ আমরা দেখতে পাই। একজন জান্নাতি সাহাবী সম্পর্কে আজ মানুষ উচ্চবাচ্য কথা বলে, বিভিন্নভাবে কথা আজেবাজে কথা বলে, এবারে আমাদেরকে সাবধান থাকতে হবে, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। পঞ্চম যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবিকে ভালোবাসতে হবে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই সাহাবিকে খারাপভাবে উল্লেখ করেননি। হ্যাঁ, একবার উল্লেখ করেছিলেন, তিনি বলেছেন মুআবিয়া তো ফকির, তার তো কিছু নাই, তার পয়সা নেই, অর্থাৎ যেহেতু তার বাবা তাকে কিছুই দিত না, তিনি একটু কিপ্তে ছিলেন বলেই এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এত কিছুই নাই, ধন সম্পদ নাই, সেটা বলেছেন, কিন্তু কোনোদিন তাকে খারাপ অর্থে কোনো ব্যবহার করেননি, খারাপ কথা ব্যবহার করেননি। এতগুলি হাদিস একজন সাহাবির ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি, একজন সাহাবির ব্যাপারে, তিনি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। হাজার হাজার সাহাবির ব্যাপারে কোনো হাদিস আপনি খুঁজে পাবেন না। তাহলে এই সাহাবির ব্যাপারে আপনাদের আমাদের কেমন ধারণা হওয়া উচিত যে এই সাহাবির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলি কথা বলেছেন, এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর সন্তুষ্ট। এবং তিনি যখন দেখেছেন একবার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি বসে বসে দোয়া করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কী কী দোয়া করছো, বলে আমি দোয়া করছি আল্লাহ আমার স্বামীকে দিয়ে, আমার বাবাকে দিয়ে, আমার ভাই মুআবিয়াকে দিয়ে আমাকে তুমি উপকৃত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে কেন তুমি দোয়া করছো, তিনি বলেছেন যে এটা হবারই, তুমি যে দোয়া করছো এই দোয়া আল্লাহ লিখে রেখেছেন, এটা তোমার উপকার হবেই। বুঝিয়ে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে তার কাছে অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। ষষ্ঠ যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ভালোবাসতে হবে তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পরিবারকে ভালোবেসেছেন। একবার হিন্দ অর্থ তার মা আসলেন, তিনি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আপনার পরিবারের চেয়ে নিকৃষ্ট মানে ঘৃণিত পরিবার আমার কাছে আগে ছিল না ইসলাম গ্রহণ করার পরে, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রিয় পরিবার হচ্ছেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটি কথা বলেছিলেন যেটা আজও সবার কাছে গ্রহণযোগ্য, তিনি বলেছেন ও আয়দান আনা, আমিও তোমাকে সেরকম আগে ঘৃণিত ছিল এখন সবচেয়ে বেশি ভালোবাসি। অর্থাৎ রসুলের ভালোবাসার পাত্র হচ্ছে এই পরিবার, মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তার মা সহ তার পরিবার ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার পাত্র। হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম মুত্তাব বুখারী মুসলিম বর্ণিত হয়েছে। সপ্তম যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীকে ভালোবাসতে হবে তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে নিকটে তিনি সবসময় থাকতেন বলে তিনি নিজে দাবি করেছেন। তিনি বলেছেন একবার সাহাবায়ে কেরাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কেরাম একবার বসে আলোচনা করতেছিলাম আমরা কিছু মানুষ, এমন সময় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন, এসে বলেন তোমরা কিসের আলোচনা করছো? বলছো আমরা দীন আলেম সম্পর্কে আলোচনা করছি। তিনি বললেন যে সত্য শপথ করে বলো। শপথ করার পর তিনি বললেন যে আমি শপথ করে এই জন্য বলছি না, তোমাদের সন্দেহ করার জন্য শপথ করাচ্ছি না, তবে আমরা এরকম বসাছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমাদেরকে এরকম জিজ্ঞাসা করেছিলেন, সেজন্য আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন অবস্থায় ছিলাম সেটা তোমাদেরকে জানাই, আমি তার সবচেয়ে কাছে ছিলাম, এমন কাছে যে তার আমি তার শ্বশুরালয়ের পক্ষের আত্মীয় ছিলাম এবং তার কাতিব ছিলাম, লেখক ছিলাম, এবং তার ঘোড়া তৈরি করতাম আমি, তার বাহন ঠিক করে দিতাম আমি, এত কাছের লোক ছিলাম আমি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছেন কেন তোমরা বসেছিলে? তিনি শপথ নিয়েছেন আমি তোমাদেরকে সেজন্য শপথ নিলাম, কিন্তু অর্থ এটাই রসুলের হাদিসটা বর্ণনা করা যে আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের কতটুকু কাছে ছিলাম, এটা তিনি দেখিয়ে দিন। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অষ্টম যে কারণে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের এই সাহাবিকে ভালোবাসতে হবে তা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের কিছু আমল হাদিস শুনেই তিনি সেটার উপর আমল করতেন। তিনি এক হাদিসে শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি যদি কোনো মানুষের ঘরের ভিতরে কী হয় তা খুঁজতে থাকো তাহলে মানুষকে তুমি নষ্ট করে দিবে। কোনো রাষ্ট্রপ্রধান ঘরের ভিতরে কী হয় সেটা খোঁজার দায়িত্ব না, তার দায়িত্ব হচ্ছে বাইরে। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার সময় তিনি ঘরের ভিতরে কোনো রকমের গোয়েন্দাগিরি করতেন না কারোর জন্য। এটাই বলেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করার বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেদিন এই হাদিসটি শুনেছি সেদিন থেকে আর কারো ভিতরের কথা বের করা আমি চেষ্টা করি না, বাইরে কেউ ভালো প্রকাশ করলে ভালো, ভিতরের জিনিস নিয়ে আমি কোনো বাড়াবাড়ি করি না। এটা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর তিনি চরিত্র ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা বলতেন সেভাবে তিনি তার জীবনটা সেভাবে পরিচালিত করে নিতেন। নবম যে কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতে হবে তা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন ইমানদারদের মামা। ইমানদারদের মামা সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তার মামা বলা যাবে কি না ইমানদারদের, বলা হ্যাঁ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অবশ্যই মামা বলা যাবে, কারণ তার বোন ছিল রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলামের স্ত্রী, আর রসুল্লাহ আসলামের স্ত্রীগণ আমাদের মা, আর মায়ের ভাই মামাই হয়। তারপর তিনি বলেছেন তিনি নয় শুধু ইবনে ওমরও আমাদের মামা, তেমনিভাবে যারাই যাদের এই যে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে শাদি করেছেন সেই ঘর হচ্ছে উত্তম ঘর এবং সেই ঘর হচ্ছে আল্লাহর প্রিয় ঘর, সেই ঘরের লোকেরা তোমাদের আত্মীয় হবে। এটা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলের মন্তব্য। এর অর্থ হচ্ছে যে ওদেরকে ভালোবাসাও ইমানের একটি লক্ষণ, একজন মানুষ তাদের সম্পর্কে আজে বাজে কথা বলবে আর অন্যরা সহ্য করে নিবে, এটা ইমানের দুর্বলতার লক্ষণ। দশম যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতে হবে তা হচ্ছে সাহাবায়ে কেরাম সবসময় তার প্রশংসাই করেছেন। কেমন প্রশংসা করেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার সম্পর্কে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, তিনি তখন বলেছিলেন আমি উসমানের পরে সবচেয়ে বড় বিচারক পেয়েছি মুআবিয়াকে, এর চেয়ে উত্তম কোনো সুন্দর বিচারকারী আমি উসমানের পরে আর দেখিনি এবং তার আদর্শে চলার মতো এরকম ব্যক্তি আর দেখিনি। এর অর্থ হচ্ছে তিনি সাহাবায়ে কেরামের প্রশংসা কুড়িয়েছেন। এবং একজনের কথা আমি উল্লেখ করলাম, এরকম শত শত জিনিস আপনারা পাবেন যদি কোনো সিয়ারা আলাম নুবালা পড়েন সেখানে দেখতে পাবেন যে সাহাবায়ে কেরাম তার প্রশংসাই করেছে, আগে এবং পরে সবসময় তার প্রশংসা করেছে, এমনকি যুদ্ধের সময়ও যুদ্ধের ব্যাপারেও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ব্যাপারে এবং তাদের লোকদের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুকে, তিনি খারাপ কিছু বলেননি, শুধু একটি কথাই বলেছেন হুম ইখওয়ানুনা বাগাও আলাইনা, তারা আমাদের ভাই আমাদের উপরে চড়াও হয়েছে, এর বাইরে কোনো দিন খারাপ কিছু বলেননি।
কোনো খারাপ কিছু বলেনি, এর অর্থ হচ্ছে তারা কখনো তারা একে অপরের বিরুদ্ধে কখনো খারাপ ধারণা পোষণ করতেন না সাহাবায়ে কেরাম। অথচ আমরা খারাপ ধারণা পোষণ করে নিজেদের ইমানকে বিনষ্ট করে দিচ্ছি। এগারোতম যে কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতে হবে তা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ফকি। একবার তিনি মক্কা মদিনাতে নামাজ পড়েছেন, ভিতির এক রাকাত পড়েছেন, এটা দেখে কয়েকজন বলল যে দেখো মুআবিয়া এক রাকাত ভিতির পড়ছে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি বললেন যে ছেড়ে দাও তাকে, সে হচ্ছে ফকি, সে হচ্ছে সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি, তার ব্যাপারে তোমরা আজেবাজে কথা বলো না, সে ফকি, অর্থাৎ ফিকহ জানে, দ্বীনের ফকি, জ্ঞানী মানুষ, দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান রাখে, সুতরাং তার সম্পর্কে তোমরা আজেবাজে কথা বলো না। এইভাবে তাবেঈনরাও তার প্রশংসা করেছেন, উমর ইবনে আব্দুল আজিজ তার প্রশংসা করেছেন, এমনকি একজন তখন উমর ইবনে আব্দুল আজিজের সামনে মুআবিয়া দিলান সম্পর্কে উচ্চবাচ্য করলেন, তখন তিনি তাকে তার হাতের দোরা দিয়ে পিটালেন এবং বললেন এটাই বোধহয় আমার সর্বশেষ কাজ, যে আমি ইতিপূর্ব কাউকে লাঠি দিয়ে মারিনি আর পরও মারবো না, আজকে তোমাকে সেজন্য আঘাত করলাম কারণ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর ব্যাপারে কথা বলেছ। আউজাই রাহমাহুল্লাহ বলেন আমি অনেক সাহাবি পেয়েছি যাদের প্রত্যেকেই বলতেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের সবচেয়ে প্রিয়ভাজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং জ্ঞানী মানুষ, ফকি মানুষ, তার ব্যাপারে যেন কেউ কোনো কথা না বলে। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই তার ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন বক্তব্যে। তেরোতম যে কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতে হবে তা হচ্ছে তার সময় ইসলামের যে বিজয় হয়েছিল সে বিজয় অন্য সময় কেউ দেখিয়ে যেতে পারেনি। তিনি সাইফ্রাস জয় করেছেন, আজিরা কুবরুস আরবিতে বলে, বাংলাতে যা ইংরেজিতে বলে সাইফ্রাস, সাইফ্রাস তার সময় বিজয় লাভ করেছিল, তার সময় কায়সারিয়া জয় লাভ করেছিল, রোম জয় লাভ করেছিল, 30টি জায়গাতে তিনি যুদ্ধ করেছেন, তখন সমুদ্রে তিনি সবগুলিতে প্রায় জয়লাভ করেছিলেন, কোনোটাতে তিনি সময়ের কারণে পিছিয়ে এসেছিলেন, বেশিরভাগ জায়গাতে তিনি জয়লাভ করেছিলেন। এটা হচ্ছে মুআবিয়া জন্য তিনি প্রথম নৌবহর তৈরি করেছেন, প্রথম তিনি ঢেলে সাজিয়েছেন শাসন ব্যবস্থাকে, তিনি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। চোদ্দতম যে কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতে হবে তা হচ্ছে তিনি উম্মাহাতুল মুমিনের সাথে সর্বোত্তম ব্যবহার করতেন। তিনি একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হাজার হাজার দিনার পাঠিয়েছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু তিনি না নিয়ে সেগুলি সবার মধ্যে বণ্টন করে দিলেন। অনুরূপভাবে একবার আসলেন তিনি মদিনাতে এসে বললেন যে মা আমার কাছে যদি কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা একটু দেন আমি গায়ে দিয়ে দেখব। আয়েশা রাদিয়াল্লাহু আনহু কাউকে দিতেন না কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পাঠিয়ে দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেটা দিয়ে তিনি চুমু খেলেন এবং বললেন যে আমার নবীর পোশাক অনেক দিন দেখিনি, সেই পোশাকটা তিনি গায়ে দিলেন। এটা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর তার সাথে সম্পর্ক নবী পরিবারের কেমন ভালো ছিল সেটা। আরেকবার তিনি যখন শুনতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের তাদের অভাব হচ্ছে, তিনি সেখানে হাজার হাজার দিনার পাঠিয়ে দিলেন সেখান থেকে এবং তিনি বললেন যে এগুলো সব আমার মায়েদের জন্য তোমরা বণ্টন করে দিবা। এটা ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে ভালোবাসার লক্ষণ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তার বোন ছিলেন, ততদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তিনি সব সময় তার খোঁজ নিতেন, লোক পাঠিয়ে কি হচ্ছে না হচ্ছে মদিনাতে কোথায়। একবার তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার পাশের একটি জায়গা কিনে দিলেন যে এই জায়গাটিও আপনাকে কিনে দিলাম, আপনি এগুলি ব্যবহার করবেন। তিনি আল্লাহর রাস্তায় সেটা দান করে দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের কাছে কিছুই রাখেননি। পনেরো যে কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতে হবে তা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আহলে বাইতের সাথে সর্বোচ্চ সম্পর্ক রক্ষা করে চলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার আত্মীয় স্বজন যদি তিনি পাইতেন তিনি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু একবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করতে গেলেন, তাকে তিনি হাজার হাজার জিনিস দিলেন, বলে যে কি সে তো নেয়ার ব্যাপারে তার উট জায়গা হচ্ছিল না, এরকম অবস্থা তিনি নিয়ে তাকে এত বেশি দিলেন। তারপর একবার হুসাইন গেলেন, হুসাইন তখন বললেন যে আমরা আপনাদের চেয়ে সম্মানিত। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ এটা তুমি বলতেই পারো কারণ রসুলের বংশধর তুমি, তোমাকে আমি এই সম্মান দিতে রাজি আছি, তবে শুনে রাখো যদি আমার স্ত্রী অন্য বংশের না হইতো আমি বলতে পারতাম, আমিও তো কোরাশি বংশের কিন্তু আমি তোমার সাথে তর্কে যাব না, তুমি অবশ্যই রসুলের বংশধর হিসেবে সম্মানিত। এভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের সাথে সবসময় ভালো সম্পর্ক রক্ষা করে গেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একবার তিনি দেখা করতে গেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে, তিনি বললেন যে ইবনে আব্বাস তোমার কী চাই, বলে আমার কিছু চাই না, বলে না চাইতে হবে তোমাকে নিতে হবে, যা প্রয়োজন তুমি তা দিব, তোমাকে কী নিতে পারো তুমি, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য, তোমাকে না দিলে আমার হয় না। এভাবে তিনি তাকে পরিপূর্ণভাবে উটের বোঝাই করে যা যতটুকু পেরেছেন ততটুকু দান করলেন। এটাই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এভাবে সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক রক্ষা করে চলতেন। কোনো সাহাবিকে তিনি কোনো রকমের আক্রমণ করেছেন, যারা বলে মিথ্যা কথা বলেছেন তার সাথে কোনো সাহাবির কোনো রকমের বাদানুবাদ তিনি সহ্য করে নিতেন অত্যন্ত হাসি মুখে। তাকে বলা হতো হালিম, সবচেয়ে বেশি সহিষ্ণু ব্যক্তি, কারণ তার উপরে কেউ গালি দিলেও তিনি হাসি মুখে বরণ করে নিতেন, এরকম ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে বিভিন্ন রকমের কথা বলতেন কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেটাকে গায়ে মাখতেন না, তিনি যেহেতু হালিম ছিলেন
অত্যন্ত সহিষ্ণু ছিলেন, তিনি সহ্য করে নিতেন এবং তার সময়ে সাহাবায়ে কেরামের যে সম্পর্ক তার সাথে ছিল সেটা অত্যন্ত জনপ্রিয় ছিল এবং কেউ কোনোদিন তার বিরুদ্ধে কোনো সাহাবি কোনো কথা বলেননি। আপনারা জানেন সেই জন্যই যখন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত ছেড়ে দিলেন, উম্মতে মুসলিমার সবাই একমত হয়েছিল যে একটি বিষয় ছিল হচ্ছে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতে মুসলিমিন হলেন, সবার একমত। এই জন্য হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খেলাফতের বায়াত মুয়াবিয়ার হাতে করলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন খেলাফতের বায়াত করেছেন, তা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এর অর্থ হচ্ছে উম্মতে মুসলিমার কোনো একটি ব্যক্তিও পর্যন্ত বায়াত থেকে দূরে ছিল না। এই জন্য সেই বছরকে বলা হয় আমুল জামাআ, যে সমস্ত মানুষ সেখানে একমত হয়েছে, কেউ কারো বিরোধিতা করেনি। এই ব্যক্তি সম্পর্কে কেউ যখন আজেবাজে কথা বলে তখন আমাদেরকে সাবধান থাকতে হয় যে আসলেই তারা দিনের কি হামি, দিনের কি তারা কী খেদমত করবে। সত্যিকার অর্থে তারা দিনের কোনো খেদমত করে না, দিন নিয়ে তারা দিন বেচে খায়, দিনের ব্যবস্থা দিনকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করে। এই জন্য এদের সম্পর্কে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কেউ যদি কোনো মন্তব্য করে সেখানে আপনার আমার দায়িত্ব হচ্ছে তা প্রতিরোধ করা, কথা বলা এবং তার গুণগুলি বর্ণনা করা এবং রসুলের সাহাবি ছিলেন সেটা বর্ণনা করা। আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সাহাবিদের ব্যাপারে কোনো কথা আসলে সেখানে তোমরা চুপ থাকবে, এখানে আর কোনো কথা বলবে না। অনেকে ইতিহাসের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার নাম করে ইতিহাস নিয়ে আলোচনা করে বলে আমরা শিক্ষা দিচ্ছি, ওখান থেকে কোনো শিক্ষা আপনার প্রয়োজন হবে না। আমি আমার ওস্তাদকে একবার সফিউর রহমান মুবারক ফিরে রহমতুল্লাহ আলাইকে একবার মদিনাতে জিজ্ঞাসা করেছেন, ওস্তাদ এই দুই যুদ্ধের মধ্যে কোনটাকে আপনি সমর্থন করেন? বলছে এই বিষয়ে আলোচনা করিও না, তুমি চলে যাও। আমি বললাম যে ওস্তাদ কোনো কোনো আলোচনা নাই, এবার কোনো আলোচনার দরকার নেই তোমার, এগুলি বললাম যে কোনো শিক্ষা কোনো শিক্ষা নেওয়ার দরকার নেই, এখানে তোমাদের এখানে কোনো শিক্ষা নেই, সাহাবায়ে কেরামের নিজের মধ্যে যা ঘটে গেছে এই ব্যাপারে কোনো রকমের শিক্ষা নেওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। এই শুধুমাত্র শয়তানের কারসাজি, একে অপরকে লাগিয়ে দিয়ে সাহাবায়ে কেরামের ব্যাপারে এরপরে আমরা আমাদেরকে তারা ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য তাবেইনরা সবসময় বলতেন একটি কথাই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু হচ্ছে আমাদের সামনে সাহাবায়ে কেরামের সামনে একটি বাধা স্বরূপ, একটি পর্দা স্বরূপ। যে ব্যক্তি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করবে সে এর পরেরগুলি আক্রমণ করে তার কাছে সোজা হয়ে যাবে, তার কাছে সহজ হয়ে যাবে যে একজনকে আক্রমণ করেছে সবাই তো একই রকম, সুতরাং তার উপর তারা আক্রমণ করে বসবে। এই জন্য কখনও আমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে কেউ যদি সমালোচনা করে ব্যাপারে কোনোদিন কোনো কথা তাদের সহ্য করে নেব না এবং তারা যে ফেতনাবাজিরে স্পষ্টভাবে বিশ্বাস করব। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।